ঢাকা পাস আসনকে বাংলাদেশের এক নম্বর উন্নয়নের মডেল তৈরি করার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি। যাত্রাবাড়ির নিজ বাসভবন থেকে গোটা নির্বাচনী এলাকায় শোডাউন শেষে তিনি গণমাধ্যমকে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক একইভাবে তিনিও ডেমরা যাত্রাবাড়ির মানুষের ভাগ্য বদলের মিশন নিতে চান। শাফিউদ্দিন আহমেদ ও হাবিবুর রহমান রাজকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যিনি ঢাকার রাজপথে লাল সবুজের পতাকা উঁচিয়ে ছুটে চলছেন, তিনি এক দুঃসাহসিক স্বপ্নবাজ বীর মুক্তিযোদ্ধা। একাত্তরের রণাঙ্গনের পরীক্ষিত সৈনিক, যার হৃদয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বুক ভরা নিঃশ্বাসের শক্তিমত্তায় বিশ্বজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই শক্তি তাকে প্রতিনিয়ত এগিয়ে রাখে। আজকের বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির পথ চলার শুরুতে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণই উজ্জীবনী শক্তি। রাজপথে উন্নয়নে উৎপাদনে সংগ্রামে ডেমরা যাত্রাবাড়ি এলাকার তরতাজা পোস্টার এই বীর মুক্তিযোদ্ধা, যার সামনে পেছনে অসংখ্য মানুষের দোয়া, ভালোবাসা আর একদল নিবেদিত প্রাণকর্মীর নিরন্তর ছুটে চলা। 1974 সালের পর থেকেই ঢাকা পাঁচ আসনের আপামর মানুষের সাথে নিবিড়ভাবে মিশতে শিখেছেন তিনি, তাই তো যে কোনো বিপর্যয়ে, দুর্যোগে, দুঃসময়ে অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন নীরবে নিভৃতে। তিলে তিলে গড়ে ওঠা সেই ভালোবাসার মানুষটাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। জনগণ আজকে আমাকে যেভাবে সাড়া দিছে, ঢাকা পাশে সকল জায়গায় যেখানে হাত উঠেছি সেখানে হাসি দেওয়া সালাম আলকে দিছে এবং আনন্দ দিছে, ফুল দিছে এবং ফুলের কাপড় দিছে, মালা দিছে, অনেক কিছু দিছে যেটা নজিরবিহীন আমি আশা করি নাই। আমি খুব খুশি, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে এই নৌকা মার্কা আমাকে যদি নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি গ্যারান্টিটা দিতে পারি এই ঢাকার ভিতরে নাম্বার 1 থাকবো নৌকা আমার মাধ্যমে যদি হয়, ইনশাল্লাহ। ডেমরা যাত্রাবাড়ি এলাকার মানুষের এই চাওয়া পাওয়াকে পূর্ণ করতেই এবারের মনোনয়ন তার শেষ চাওয়া। বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থার পারদ তাকে আরও শক্তি যুগিয়েছে এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচন করব। আমরা চাই নির্বাচনের মাধ্যমে, সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা এই ঢাকা পাশের থেকে আমি হইতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দয়া করে দেয়, ইনশাল্লাহ তাকে আমি এটা পুরস্কার দিব ঢাকা পাশের থেকে, যে আমার যে কি সমর্থন আছে, আমি যে কি কাজ করেছি, এই কাজ যেমন মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ বিপি করছে, আমিও ডেমরাতে যে কাজ করছি ইনশাল্লাহ বহু কাজ করছি। এই করোনার সময় 45 বার টান দিছি এই ডেমরার ভিতরে, সবাই জানে ডেমরার মানুষ আমাকে চায়, ভালোবাসে, এই আমার অধিকার। আমি ডেমরা আছি, থাকবো, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ডেমরার মানুষের পাশে থাকবো। শুধু প্রতিশ্রুতি নয়, নির্বাচনী এলাকার মানুষের ভাগ্য বদলের শপথ নিয়ে মাঠে নামা এই বীর মুক্তিযোদ্ধা জানান, তিনি প্রতিনিধি হলে ডেমরা যাত্রাবাড়িকে একটি ব্যতিক্রমী আসন হিসেবে প্রতিষ্ঠিত করে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন। ঢাকা পাঁচ আসন অর্থাৎ যাত্রাবাড়ি ডেমরা এলাকার লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড আলহাজ হারুনুর রশিদ সিআইপি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষের ভাগ্য বদলের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন। নির্বাচনের মধ্য দিয়ে এলাকার মানুষের পাশাপাশি দেশের উন্নয়নের অংশীদার হতে চান তিনি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, যাত্রাবাড়ি, ঢাকা।